আবরার হত্যাকারীদের সর্বোচ্চ বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও বিক্ষোভ হয়েছে। সকালে রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশ থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সব ছাত্র সংগঠনকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। আর হত্যাকারীদের সর্বোচ্চ বিচারের দাবি জানিয়েছে ছাত্রলীগ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। হাতে কালো পতাকা আর মুখে অধিকার আদায়ের স্লোগান। বুয়েট ছাত্র আবরার ফাহাদের হত্যাকারীদের সর্বোচ্চ বিচারের দাবিতে এভাবেই বুধবার সকাল থেকে নানা স্লোগানে ক্যাম্পাস প্রকম্পিত করে তোলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে কালো পতাকা মিছিলটি বুয়েটে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। মিছিল থেকে বৃহস্পতিবার বেলা ১২টায় রাজু ভাস্কর্যে ফের গণসংহতি সমাবেশ ও গণপদযাত্রা কর্মসূচির ঘোষণা আসে। বিচার চেয়েছে ছাত্রলীগও। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে তারা ঘোষণা দেন, আন্দোলনের নামে কেউ অরাজকতা সৃষ্টি করলে তা প্রতিহত করা হবে। আমরা আরো দাবি জানাই যে দ্রুত সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যেন আবরার হত্যা মামলাটি দ্রুত বিচার আইনের আওতায় এনে সম্পন্ন করা হয়। প্রতিবাদী সমাবেশ করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরাও। শিক্ষাঙ্গনে অরাজকতার জন্য শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও প্রশাসনকে তারা দায়ী করেন। আমরা অনেককেই ঘুমাতে পারছি না, আমরা ঘুমিয়ে ঘুমিয়ে ঘরে বসে কান্না করছি, যে নাকি ১০ মাস কষ্ট করে সন্তানটাকে জন্ম দিয়ে বড় করে সে বুয়েতে লেখাপড়া করতে পাঠিয়েছিল, সেই সন্তান তার বাড়িতে গেল লাশ হয়ে। এই মা কি করে থাকবে, ওই বাবাটা কি করে থাকবে? আইন আদালত যদি ঠিকমতো কাজ করতো তাহলে আবরার হত্যাকাণ্ডের আসামিদের তালিকায় ওই প্রভোস্ট উপাচার্যদের নামও থাকতো, তাদের কারণ তারা দায়িত্ব অবহেলা করেছে। আমরা লেজুর বৃত্তির রাজনীতিতে চলে গেছি, দলকানা রাজনীতিতে চলে গেছি। আমি জানি যে আজকের সমাবেশের পরে ওই টর্চার রুমগুলো উঠে যাবে না। শিক্ষকবৃন্দ, ভাইস চ্যান্সেলার, তারা এটাতে বিন্দুমাত্র বিচলিত হবেন না। তারা কী করবেন? তারা সরকারের সঙ্গে লাইন দিবেন। আবরার হত্যার জন্য ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডকে দায়ী করে এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলও। এছাড়া একই দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়েও। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। রুমে ডেকে নেয়ার ৬ ঘন্টা পর চাদরে পেঁচিয়ে নামানো হয় আবরারের লাশ। সিসি ক্যামেরায় ধারণ করা ফুটেজে আবরারকে দোতলায় ডেকে নেয়া থেকে শুরু করে হত্যার পর সিঁড়িতে ফেলে রাখার ছবি স্পষ্ট দেখা গেছে। ঘটনার দিন রাত ৮টা থেকে রাত ৪টা পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িতদের বিভিন্ন কার্যকলাপ দেখা যায় ফুটেজে। এমনকি হত্যার পর হলের বারান্দায় আবরারের লাশের পাশে প্রভোস্টের সঙ্গে দাঁড়িয়েছিল আসামিরা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় সিসি ক্যামেরার একটি ফুটেজ দেখে বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়। মঙ্গলবার রাতে শেরেবাংলা হলের আরও ৩টি সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ হয়েছে। ফুটেজে অনেকের নামও উল্লেখ করা হয়েছে, যদিও সবার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সিসিটিভির ওই ফুটেজ অনুযায়ী ৬ অক্টোবর রাত ৮টা ১৩ মিনিট আবরার ফাহাদকে ডেকে নিয়ে যায় সাদাত, তামিম, সাইফুল, বিল্লা ও অভি। মূলত তাকে ডেকে নেওয়া হয় টর্চার সেল খ্যাত হলের ২০১১ নম্বর কক্ষে। ১১টা ৪ মিনিটে ২০১১ নম্বর কক্ষ থেকে বের হয়ে আসেন জেমি ও তামিম নামে দুজন। এর ৬ মিনিট পরে বের হন তোহা। এরপর একে একে রাফা, মোর্শেদ, বিল্লা, মনির ও মাজেদ বাইরে আসেন। ১১টা ২০ মিনিটের পর ওই কক্ষে যান ছাত্রলীগ নেতা অনিক সহ আরও কয়েকজন। এরপর রাত ১২টা ৮এর দিকে বের হয়ে নিচে যান অনিক। কিছুক্ষণ পর বিটু নামে আরেকজন ঢোকার পর আরেক দফায় বের হয় বিল্লা, সঙ্গে গালিব। রাত ১২টা ২৭এ সেখানে যায় মোয়াজ নামে আরেকজন। কিছুক্ষণ পর কয়েকবার আসা যাওয়া করতে দেখা যায় জেমি, সকাল, রাফাত, মোর্শদ, ইসমাইল ও বিল্লা সহ কয়েকজনকে। ওই ভিডিওতে দেখা যায় রাত ১টা ১৩ মিনিটের দিকে আবরারকে ২০১১ নম্বর কক্ষ থেকে বাইরে নিয়ে আসে জেমি, মোয়াজ ও তামিম। সঙ্গে ছিলেন মাজেদ, মোর্শেদ, মুজাহিদ, সকাল আরও কয়েকজন। দোতলার একটি কক্ষে রাখা হয় আবরারকে। এরপর রাত ২টা ৪৩ মিনিটে কাপড় পেঁচিয়ে আবরারকে নেওয়া হয় সিঁড়িতে। এ সময় জেমি, মোয়াজ ও রবিন সহ উপরে উল্লেখিত অধিকাংশরাই উপস্থিত ছিলেন। ছিলেন আকাশ নামে আরও একজন।
রাত তখন 3:05। শেরেবাংলা হলে ডেকে নেওয়া হয় এক চিকিৎসককে, নেওয়া হয় ট্রলিও। এ সময় তাকে মৃত ঘোষণা করা হয়। হলের প্রভোস্টের অপেক্ষায় থাকেন চিকিৎসক। হল প্রভোস্ট পৌঁছে আবরারের মরদেহ পর্যবেক্ষণ করেন। এ সময় লাশ ঘিরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল সহ বাকি আসামিদের, যারা তাকে পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ ওঠে। রাত 8টার সময় ফাহাদ আবরার পায়ে হেঁটে 2011 নম্বর কক্ষে গেলেও রাত 3টার পর হলের বারান্দায় পড়ে থাকে তার নিথর দেহ। টর্চার সেল খ্যাত ওই কক্ষে নির্মম নির্যাতনেই ঝরে যায় একটি মেধাবী প্রাণ। সময় সংবাদ, ঢাকা।